এটা কয়জনের? আর এটা এটাই দেন তাহলে। এটা 1 কেজি দেন তো। হ্যাঁ, কোন দিক থেকে কে আসলো, তার মধ্যে হেলমেট পেরা করতেছি। লুকসটা যতই খারাপ হোক, ভালো হোক, পারফরমেন্স যত ভালো খারাপ যাই হোক না কেন, এর রাইডিং কমফোর্টের এর উপর আর কিছু নাই। মোস্ট কমফোর্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স ইন ট্রাফিক জ্যাম। So good morning everyone. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে জ্যামের বেস্ট যে ভেহিকল আছে জ্যাম রাইডিং এর জন্য, সেটা আজকে রাইড করবো। সেটা হচ্ছে স্কুটার। বর্তমানে ঢাকা সিটিতে যে অতিরিক্ত জ্যাম, এই জ্যামের মধ্যে বেস্ট ওয়ে হচ্ছে এটা। অফিস গন্তব্য আর হচ্ছে আজকে যেহেতু ঢাকা সিটিতে আমি রাইড করি, এভরিডে আমার জ্যাম খাইতে হয়। আর এই জ্যামের হচ্ছে বেস্ট যানবাহন হচ্ছে যেহেতু আমি বলতেছি স্কুটার, সো আপনাদেরকেও একটু প্রমাণটা দেওয়া উচিত, মানে আপনাদের কাছে প্রমাণটা করা উচিত যে এটা কেন বেস্ট। স্কুটার কেন বলতেছি এটা হলো বেস্ট বলার স্ট্রং রিজন আছে, সেটা হচ্ছে এটাতে কোনো গিয়ার নাই, জাস্ট অ্যাক্সেলারেটর দাও, বুম 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 বুম, এই টাইপের একটা জিনিস। মেন রোডে উঠি, দেন হলো কথা বলতে। মেন রোডে চলে আসলাম আর কিছুক্ষণ পরেই জ্যাম। তবে এই জ্যামটা হচ্ছে ফ্লাইওভারের জ্যাম, বেশিক্ষণ থাকবে না। সো প্রথমত হচ্ছে এটার যে বেস্ট রিজন যে ট্রাফিক জ্যামে আমি কমফোর্টেবলি রাইড করতে পারবেন, সেটা হচ্ছে এটা গিয়ার নাই। যেহেতু এটা গিয়ার নাই, জাস্ট অ্যাক্সেলারেটর দিবেন আর এটা দৌড় দিবে। সেকেন্ড থিং হচ্ছে এটা তো ক্লাস নাই, সো আপনি যখন হচ্ছে একটুখানি দাঁড়াবেন, মানে সাপোজ জ্যাম, আমি প্র্যাকটিক্যাল সামনে দেখাচ্ছি একটু পরেই, দাঁড়ান। আচ্ছা, এই যে আমি জ্যামে থামলাম, থামছি, সাপোজ এখানে থামলাম, সাতটা ছেড়ে দিতে পারবো এখন, নো ইস্যু। আর এটাতে যেহেতু গিয়ার নাই, সেহেতু ক্লাচেরও দরকার নেই, তো যখন আপনার থামতে মন চায় ব্রেকটা চাপ দিয়ে থামে গেলেন। আর বাইক হলে আপনার কি হইতো, এই হাতটা ছাড়তে গেলে আপনার ক্লাচ চাপ দেওয়ার পর আপনার নিজু করা লাগতো, তারপর হচ্ছে আপনি এই হাতটা ছাড়তে পারতেন। আবার জ্যাম মনে করেন এখন খুলে দিছে, তখন কি করতেন, আবার ক্লাচ চাপ দাও, গিয়ার একে নাও, তারপর হচ্ছে অ্যাক্সেলেটার দিলে যাবে। আর এটা জাস্ট অ্যাক্সেলেটার দিতে হবে, দৌড় দিতেছে। সো এই জন্য বলতেছি ট্রাফিকের বেস্ট ভেহিকল হচ্ছে, মানে টু হুইলের মধ্যে স্কুটার বেস্ট। এর লুকসটা যতই খারাপ হোক, ভালো হোক, পারফরমেন্স যত ভালো খারাপ যাই হোক না কেন, এর রাইডিং কমফোর্টের এর উপর আর কিছু নাই। মোস্ট কমফোর্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স ইন ট্রাফিক জ্যাম। সো আমি মোটামুটি ডেলি ট্রাফিকে, মানে হেভি ট্রাফিক মধ্যে দিয়ে আমি বাইক রাইড করি। সো অনেক সময় বলি যে আমি সিভিআর অনেক দিন হয়েছে বের করি না, এই করি না, সেই করি না, সিভিআর হচ্ছে ইঞ্জিনটা স্টার্ট দেওয়া হয়নি। বাট এই একটা রিজনের কারণে যখনই আমি চিন্তা করি জ্যামের কথা, তখন এটা নিয়ে বের হয়ে চলে আসি, তখন সিভিআরটা পড়ে থাকে। তো আমার মোস্ট, মানে যেটা হলো সবচেয়ে বেশি চালাইছি হচ্ছে এই বাইকটা, খুব মানে ভালো লাগে ট্রাফিকের মধ্যে চালাইতে। সো এই জন্য এইটা মোটামুটি চালানো হয়েছে প্রায় 9392 কিলোমিটার, অলমোস্ট মানে প্রায় 10,000 মতো চালাইছি। আর সিভিআরটা চালাইছে হচ্ছে 7,000+, তার মানে প্রায় 17,000 কিলোমিটার চালাইছি আমি এক দেড় বছরের মধ্যে, 17,000 কিলো চালাই ফেলছি টোটালি। ফুটপাথ দিয়ে যাওয়াটা ঠিক না, চলে গেল। ইয়া, হা হা হা, আর একটু আগে বললাম যে একটা লোক ফুটপাথ দিয়ে গিয়েছে, সো উনি ফুটপাথ দিয়ে যেয়েও আমার সাথেই আছে, আমার পিছনে আছে।
সো লাভ নেই আসলে ফুটপাথ দিয়ে যাওয়াটা একদমই ঠিক না আমাদের যেহেতু ঢাকা সিটির মধ্যে এমনি ফুটপাথের অবস্থা খুব খারাপ তার মধ্যে যদি আমরা ফুটপাথ দিয়ে যাওয়া আসা করি তাহলে পথচারীর অবস্থা কি হইতে পারে একটু চিন্তা করেন আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আপনাদের ফুটপাথ দিয়ে অন্তত মানে বাইক রাইড করবে না এটা খুব বাজে লাগে দেখতে জ্যামের পরে যদি একটু খালি রাস্তা পাওয়া যায় তখন যে মজাটা লাগে তখন একটা যে বাতাস আসে মানে খুব ঠান্ডা লাগে মানে একদম মনটা ভরে যায় এই বাতাসটা আসলে এনজয় করার মতোই লাভ নাই বেশি বাতাস খাইতে পারলাম না আমার জ্যাম যেহেতু স্কুটার নিয়ে কথা বলতেছি আরেকটা ভালো দিক বলি যেমন হচ্ছে অফিসের জন্য সবসময় একটা ব্যাগ থাকে ব্যাগটা দেখেন আমি কি সুন্দর করে পায়ের মাঝখানে রাখতে পারছি কমফোর্টেবলে রাখতে পারে এবং কোনো বাজারে গেলে বাজার মানে আইটেম ওগুলো আমি এখানে রেখে বাজার করতে পারি নিয়ে আসতে পারি কোনো সমস্যা হয় না এটা একটা মানে ভালো মানে খুব ভালো লাগে তখন যে না আমার কাছে একটা জিনিস আছে যেখানে আমি ক্যারি করতে পারি বাট যখন সিবিএন নিয়ে যাই তখন একটু প্যারা খাই কোনো একটা কিছু এক্সট্রা বেশি থাকলেই সমস্যা ওটা ক্যারি করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বাংলাদেশের এনভায়রনমেন্টে কালচারে স্কুটার আসলে সবাই বলে এটা হলো মেয়েদের একটা ভেহিকল এটা কালচারটা এখন আছে বাট বর্তমানে দেখতেছি যে প্রচুর পরিমাণে স্কুটার সিটির মধ্যে আছে এই যে আমার সামনে দেখলাম আর বাইক রাইড করার সময় অবশ্যই দেখি আশেপাশে স্কুটার দেখা যায় আগে মানে আগে থেকে অনেক বেশি দেখা যায় স্কুটার এখন ঢাকা সিটির মধ্যে সো কালচারটা চেঞ্জ হচ্ছে যেমন আমি যদি দেখি ইন্ডিয়াতে প্রচুর স্কুটার এবং একটা সার্ভেতে দেখা গেছে যে 80% মানুষদের স্কুটার ইউজ করে বাইক থাকা সত্ত্বে একটা স্কুটার রাখে কারণ হচ্ছে ইজি টু রাইড এইটার জন্য সো বাংলাদেশে এরকমটা হইতেছে আর অনেক ভালো ভালো ব্র্যান্ডের স্কুটার আসতেছে যেমন টিভিএসের অ্যান্ট্রক অফিসিয়ালি লঞ্চ করছে তারপর হচ্ছে এপ্রিলিয়ার ভালো ভালো বাইকগুলো এফআই ইঞ্জিনের বাইকগুলো আসতেছে স্কুটারের কোনো সময় ফুয়েল কনজাম্পশন ভালো হয় না কারণ যেহেতু এটা অটো গিয়ার সেহেতু এটা ফুয়েল কনজাম্পশন একটু বেশি এটা 125 cc হওয়া সত্ত্বেও এটা 35-এর মতো অ্যাভারেজ পাই আর কি মাঝে মাঝে কমেও যায় আবার মাঝে মাঝে 40-ও পাই আর একটা খারাপ দিক হচ্ছে কন্ট্রোলিং অ্যান্ড ব্রেকিং বাইক যেমন একদম সাথে সাথে ব্রেক করে থামানো যায় এটাও থামানো যায় বাট একটু স্ট্রাগল করে আর স্কুটারের ব্রেক সাধারণত খুব বেশি ভালো হয় না বাট যেগুলো প্রিমিয়াম সেকশনের বা স্কুটার যেমন হুন্ডা এডিবি অ্যান্ড ম্যাক্স ওইগুলোর ব্রেক অসাধারণ বাইকের মতোই ওগুলো আবার প্রিমিয়াম ক্যাটাগরি স্কুটার ওগুলোর হিসাবটা একটু ডিফারেন্ট একটু আলাদা সো এই হলো অবস্থা আর স্কুটারে একটু টর্ক কম পাওয়া যায় যেমন গিয়ার একে ইচ্ছা মতো একটা টান দিলেন খেতকেরা ওইটা পারবেন না স্কুটারের ওর অ্যাক্সেলারেটর দিলে ওর মতো করে আস্তে আস্তে লিনিয়ারভাবে পারফরমেন্সটা আপগ্রেড করে তবে যখন রানিং থাকে তখন আবার আপনার এই প্রবলেমটা ফেস করবেন না তবে ইনিশিয়ালটা খুব বেশি একটা ভালো না কোনো স্কুটারেই মানে জাম্পিং করাইতে পারবেন না আপনি মানে কষ্ট হয়ে যাবে জাম্পিং করাইতে হলে অফিস থেকে বের হলাম এখন যাচ্ছি হচ্ছে গুলশান দুয়ে ওইখানে ওইখান থেকে একটা মিষ্টি নিব বস সুইটস থেকে মিষ্টিটা হচ্ছে সানার একটা মিষ্টি যেটা মিষ্টি একটু কম থাকে বাট অনেক সফট এবং মজাদার সো ওইটা মাঝে মাঝে খাই আজকে নিব ওইটা এইটা 1 কেজি দেন তো হ্যাঁ আচ্ছা দেন যা আছে এটা দেন ঠিক আছে থ্যাংক ইউ সো গুলিস্তানে যে এখন কিনবো হচ্ছে রাজধানী হোটেল থেকে হালিম ওখানে হালিমটা নাকি ভালো সো হালিমটা নিয়ে নিব সো লেটস গো চলে আসছি হচ্ছে রাজধানী হোটেলে দেখে মামা হালিম হবো না হালিম তো পাম্প কই
ও এটাই মামা হালিম দো পার্সেল হালিম 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 এটা কয় জনের আর এটা এটাই দেন তাহলে বাবারে অনেক ভিড় এদিক দিয়ে জায়গা গুলিস্তানে হলো আসলে মাথা মুথা ঘুরে যায় এখানে আসলে সবাই সাবধানে আসবেন কারণ হলো জাস্ট মাথা ঘুরে যাবে এইরকম ক্রাউড পরিবেশ মানে সবাই তো অভ্যস্ত না আমার প্রবলেম নাই আমি এদিক দিয়ে অনেক যাওয়া আসা করি তাও এত যাওয়া আসা করেও আমার মাথা ঘুরে কোন দিক দিয়ে কে আসলো তার মধ্যে হেলমেট পেরা করতেছি সো গাইস এই হলো আমার আজকের ডেইলি ব্লগ আর হচ্ছে হাইটা হাইটা করতেছি মোটো ব্লগ না ওয়াকিং ব্লগ রাজধানী হোটেলটা ভালো ওইটা ভাঙা এখন এখানে আনতেছে এনিওয়ে দ্যাটস অল ওভার দিস ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পিস দেই মামা দেই ভাই ভাই তো জায়গা বলে